হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। ৰাজ্যত জাপানিজ এনকেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ ভয়ংকৰ হাৰত বৃদ্ধি পাইছে। জাপানিজ এনকেফেলাইটিছ ৰোগীৰ সংখ্যা 1 এপ্ৰিলৰ পৰা এই পৰ্যন্ত জি এম চি এইচত ভৰ্তি 22 গৰাকী ৰোগী, ইয়াৰে 5 গৰাকীৰ মৃত্যু। মৃত্যু হোৱাসকলৰ ভিতৰত আছে শিশু আৰু জ্যেষ্ঠ লোক। অসমত আলুৰ ট্ৰাক প্ৰৱেশত বাধা বংগ আৰক্ষীৰ। ধুবুৰীৰ অসম বংগ সীমান্তৰ বক্সিৰহাটত আবদ্ধ শ শ আলু পৰিবাহী ট্ৰাক। পশ্চিমবংগত পাচলিৰ মূল্যবৃদ্ধি ৰোধৰ বাবে বহিৰাজ্যলৈ ৰপ্তানিত বাধা বংগ ৰাজ্য চৰকাৰৰ। ধনৰ বিনিময়ত বাংলাদেশৰ নাগৰিকক ভাৰতলৈ প্ৰৱেশৰ সুবিধা দালালৰ। গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত 5টা অবৈধ বাংলাদেশী গ্ৰেপ্তাৰৰ পাছতে পোহৰলৈ আহিছে এক ভয়ংকৰ নেক্সাচ। মঙলবাৰে ত্ৰিপুৰাত আৰক্ষীৰ জালত পৰিছিল 2 বাংলাদেশী নাগৰিকসহ 2টা দালাল। গুৱাহাটীত কংগ্ৰেছৰ মাৰাথন বৈঠক। আজি হোটেল লিলিত কংগ্ৰেছৰ সংসদীয় পৰিক্ৰমা কমিটিৰ বৈঠক। উপস্থিত আছে কংগ্ৰেছৰ বিধায়কসকলো। সমাগত উপ নিৰ্বাচন আৰু পঞ্চায়ত নিৰ্বাচনৰ ৰণনীতি প্ৰস্তুত কৰাৰ বাবে জিতেন্দ্ৰ সিঙৰ উপস্থিতিত প্ৰদেশ কংগ্ৰেছৰ ধাৰাবাহিক বৈঠক। ৰাজ্যত ইণ্ডিয়া এলায়েন্স অফ ফাট সাধাৰণ নিৰ্বাচনৰ বৈতৰণি পাৰ হোৱাৰ পাছতে আন দলৰে সংগ এৰিব বিচাৰিছে কংগ্ৰেছে। উপ নিৰ্বাচনত অকলে যুঁজিবলৈ সাজু হৈছে কংগ্ৰেছ। কংগ্ৰেছৰ সিদ্ধান্তক লৈ মিত্ৰজোঁটৰ আন দলৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। হাতীগাঁৱৰ ছয়ত আলী হত্যাকাণ্ডৰে জড়িত 4জনক আটক। শুকুৰবাৰে হাতীগাঁৱৰ সুন্দৰবনত নৃশংসভাৱে হত্যা কৰিছিল ছয়জনক। হত্যাকাণ্ডৰে মৃত আলীৰ কোনো বন্ধু জড়িত থকাৰ সন্দেহ। স্থানীয় ৰাইজৰ সন্দেহৰ ভিত্তিতে আৰক্ষীৰ তদন্ত অব্যাহত। কাছাৰত আৰক্ষীৰ গুলীত 3টা মাৰ উগ্ৰপন্থী নিহত। কাছাৰৰ ভুৱন পাহাৰত আৰক্ষীৰ উগ্ৰপন্থীৰ প্ৰচণ্ড গুলীয়াগুলী। সংঘৰ্ষত অসম আৰক্ষীৰ কেইবাজনো জোৱান আহত। নিহত উগ্ৰপন্থী দুটাৰ এটাৰ ঘৰ কাছাৰত আৰু এটাৰ ঘৰ মণিপুৰত। গোৱালপাৰাৰ ব্যৱসায়ী হত্যাৰে জড়িত এজনক গ্ৰেপ্তাৰ। গোৱালপাৰা আৰক্ষীয়ে নিশা বলতমাৰী চৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে জাহিদুল নামৰ ডকাইতটোক। জাহিদুল ইছলাম আছিল ডকাইতৰ দলটোৰ গাড়ী চালক। হত্যাকাণ্ডত জড়িত আন কেইটা অভিযুক্তৰ সন্ধানত আৰক্ষীৰ অভিযান অব্যাহত। গুৱাহাটী ডিব্ৰুগড়ৰ পিছত এইবাৰ কৃত্ৰিম বানৰ কবলত যোৰহাট চহৰ। সোমবাৰে নিশা অহা ধাৰাসাৰ বৰষুণত কৃত্ৰিম বানত বুৰ গ'ল যোৰহাট চহৰৰ বহু অঞ্চল। আজিও উন্নত হোৱা নাই চহৰখনৰ কেইবাটাও অঞ্চলৰ কৃত্ৰিম বান। হেডলাইন্স আগবঢ়াইছে ৰয়্যাল গ্লোবাল ইউনিভাৰ্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। নমস্কাৰ, স্বাগতম। এয়া হৈছে বিয়লিৰ খবৰ। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। ঝাৰখণ্ডত অনুপ্ৰৱেশকাৰী সন্দৰ্ভত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। ঝাৰখণ্ড চৰকাৰৰ সমালোচনা কৰি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ক'লে অনুপ্ৰৱেশকাৰীক হস্তান্তৰ কৰাৰ এক্তিয়াৰ ৰাজ্য চৰকাৰৰ। ঝাৰখণ্ড চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰক অনুপ্ৰৱেশকাৰী হস্তান্তৰ নকৰা বুলি কৰা সমালোচনাৰ প্ৰত্যুত্তৰ দিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই। একে সময়তে ডক্টৰ শৰ্মাই অসমত 1951 চনত কেৱল 12% মুছলিম জনসংখ্যাৰ বিপৰীতে বৰ্তমান 40% বৃদ্ধি পোৱাক লৈও উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে। দেশ কা ঘুসপেটিয়া পেহলে আসাম আতে হ্যায়, পেহলে ওয়েস্ট বেঙ্গল আতে হ্যায়, উসকা বাদ ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় জাতে হ্যায়। জো ঘুসপেটিয়ো কো রুকানে কে লিয়ে জো জিম্মেদারি হোতা হ্যায়, ও জিম্মেদারি জব ইন্টারন্যাশনাল বোর্ডার সে আতে হ্যায় তব তক বিএসএফ কা হোতে হ্যায়। লেকিন জব এক বার অন্দর আ চুকা হ্যায় উসকা বাদ স্টেট গভর্নমেন্ট কা জিম্মেদারি হোতা হ্যায়। ঝাড়খণ্ড হাইকোর্ট নে ভি স্টেট গভর্নমেন্ট কো ডাইরেকশন দিয়া হ্যায় কি আপ ডিটেক্ট কিজিয়ে, আপ ডিপোর্টেশন কিজিয়ে। ডিটেকশন এন্ড ডিপোর্টেশন is a responsibility of state government, it is not a responsibility of central government. Main Assam se aaya hu, ye mere liye bahut bada mudda hai. Kis liye main Assam mein, Bengal mein har din mera Assam mein muslim population 40% ho chuka hai. 1951 mein 12% tha, aaj Assam mein muslim population 40%. Hum jila ki jila kho chuka hai. তো মেরে লিয়ে ইয়ে মুদ্দা পলিটিক্যাল নেই, মেরে লিয়ে ইয়ে জিনা আর মরনে কা মুদ্দা হ্যায়, ইসলিয়ে মেনে উসকা সাথ হি হর দিন সংঘর্ষ করতা হুঁ।
দলীয় কামত বর্তমান ঝাড়খণ্ডত বাহর পাতি থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঝাড়খণ্ড সরকারে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ তুলি ঝাড়খণ্ড ভ্রমণের সময় নিরাপত্তারক্ষী প্রত্যাহার করবল হাতজোর করে আহ্বান জানালে ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড গভর্নমেন্ট মুঝকো বোলা কি আপকো মে স্টেট কেস কর রহা মে বিনম্রতা কা সাথ মে ঝাড়খণ্ড সরকার কো নিবেদন কিয়া কি মে পার্টি কা কাম মে আ রহা হু মুঝকো আপ কোই সুবিধা মত দিজিয়ে আজ ভি মে আপ লোগো কা থ্রো সে নিবেদন করতা হু ঝাড়খণ্ড সরকার কো দোনো হাত জোর কে কি মেরা আগে পিছে কোই পুলিশ মত লাগাইয়ে মুঝকো কোই প্রটোকল মত দিজিয়ে মেরা ঝাড়খণ্ড কা কার্যকর্তা কা মুঝকো খিলা লেগা উনকা গাড়ি হে মুঝকো গাড়ি ভি দে দেগা মে একদম দোনো হাত সে ঝাড়খণ্ড সরকার কো আগর আপ পলিটিক্স এতনা নিচে তক গিরানা চাহতে হ্যাঁ কি এক সিএম এক প্রদেশ মে আতে হ্যাঁ উনকা জো পুলিশ প্রোটেকশন আপ দেতে হো উনকো ভি আপ খরচা মে গিননা চাহতে হো তো মে ঝাড়খণ্ড সরকার কো আপকা মারফত মে নিবেদন করতা হুঁ কি মেরা আগলি ভিজিট মে মে অফিসিয়ালি ভি লিখনে ওয়ালা হুঁ কি মেরা কোই গাড়ি নেই দেনা চাহিয়ে মুঝকো কোই পুলিশ প্রোটেকশন নেই দেনা চাহিয়ে অর মেরা তিন ভিজিট মে জো ভি খরচা হুয়া হ্যায় মুঝকো বিল দে দিজিয়ে মে বিল পুরা কর দুঙ্গা আপনা পয়সা সে বিল পুরা কর। আজির এই অবস্থার বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জগরিয়া করিলে অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰীণজ্যোতি গগৈয়ে। বিগত চৌবিশ বছরে মন্ত্রী হয়ে থাকা অবস্থা কিয় একো করব নয় বলে মন্তব্য করে লুৰীণে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সীমা সমস্যা সমাধান করব নয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে জন্ম নিয়ন্ত্রণত ব্যর্থ হল বলে আক্ষেপ প্রকাশ করে এইবর লেতেরা রাজনীতিক ধিক্কার দিয়ে লুৰীণজ্যোতি গগৈয়ে। কিছু তথ্য আহিছে কারণ বিরোধী শিবিরের তরফের এটা লুৰীণজ্যোতি গগৈয়ে মাত মাতিছে আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মাত মাতিছে লুৰীণজ্যোতি গগৈয়ে। এক রিপোর্ট আছে, সেই রিপোর্ট আমি আগবাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে 1951 চনত মুসলমান ধর্মাবলম্বী লোকের সেই সময় মাত্র 12% নাগরিক আসে কিন্তু আজির দিনত 40% হয়েছে যুক্ত একটা ভয়াবহ বলে কৈছে ভাবুকি সদৃশ বলে কৈছে। এই মুহূর্তে জাতীয় পরিষদের সভাপতি লুৰীণজ্যোতি গগৈ আমার আছে, আপনি এই গোটাই বিষয়টা কি বলে কব? মুখ্যমন্ত্রীয় যে বক্তব্য রাখিছে যদি 51 চনৰ পৰা মুসলিম জনসংখ্যা বাঢ়িলে যদি অনুপ্রবেশ ঘটিছে তার বিফলতার বাবে দায়ী কোন? দায়ী তেওঁ নিজে। তেওঁ আটাইতকৈ দীঘলীয়া সময় অসম চুক্তি রূপায়ণের মন্ত্রী আছিল, যত সীমান্ত সিল করার কথা আছে। সীমান্ত সিল নকৰাৰ কাৰণে বিদেশী সোমালে, যার কারণে জনসংখ্যা বাঢ়িলে আৰু মুসলমান জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কথা কৈছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করিবৰ কাৰণে তেওঁ ব্যবস্থা গ্রহণ করিম বুলি কৈছিলে, এখন তেওঁ বিল আনিছিলে, আইন এখন তেওঁ আনি ইতিমধ্যে বিধানসভার মজিয়া উত্থাপনও করেছিল, কিন্তু সেই আইনখন তো আজিলেকে কার্যকরী করা নাই বা এখন কার্যকরী করবলে ব্যবস্থা গ্রহণ করা নাই। এতিয়া গোটেই কথাটো তেওঁ না তেওঁ মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণ করব পাৰিছে নাই পৰা বা অবৈধ বিদেশীর আগ্রাসন বাংলাদেশের পৰা অহা মানুষের আগ্রাসন নিয়ন্ত্রণ করব পাৰিছে এটাও পৰা নাই, তার কারণে দায়ী তেওঁ। যোৱা 3 বছর ধরে তেওঁ মুখ্যমন্ত্রী আছে, 5 বছর ধরে বিজেপি সরকার আছে, এটা সময় দিল্লিত বিজেপি সরকার আছিল বাজপেয়ী আদরণীর দিনত। গতি স্বাস্থ্যমন্ত্রী তেওঁ জনসংখ্যার কথা কৈ আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি করব পৰা নাই, গতি তার আগত তেওঁ কংগ্রেসত আছিল, কংগ্রেসত চুক্তি রূপায়ণের মন্ত্রী আছিল, গতি সমগ্র দায়িত্ব তেওঁ লব লাগিব। এই জনসংখ্যা বাঢ়িলে তার দায়ী ব্যক্তি হয়ে গেল হিমন্ত বিশ্ব শর্মা। জীবনের প্রতি ভাবুকি আর ভয় খাইছো বলে কৈছে না, এইটো মানে যেতিয়া নিজের দায় দায়িত্ব পালন করব নোৱাৰে, নোৱাৰা দুর্বল মানুষের এই বক্তব্য। নিজে স্বাস্থ্যমৰী মন্ত্রী, নিজে তেওঁ কি কয় অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী, নিজে বহুত দীঘলীয়া সময় সরকারত আছে, আজি মুখ্যমন্ত্রী হয়ে আছে, আগত বিজেপি সরকার, তার পাছত জনসংখ্যা নিয়ন্ত্রণ করব পৰা নাই, তার পাছত অবৈধ বিদেশীর আগ্রাসন অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করব পৰা নাই, দায়িত্ব তেওঁ নিজে গ্রহণ করব। কিন্তু দিস ইজ নট এ পলিটিক্যাল ইস্যু বলে কৈছে, এটা লাইফের বাবে একটা ভাবুকি বলে কৈছে। এই ভাবুকিটো কি কব, কারণ আপনিও একটা রাজনৈতিক দলের মুরব্বী না? চক, যদি ভাবুকি বলে তেওঁ ভাবে, ভাবুকিটো নাইকিয়া করার দায়িত্ব কার? তেওঁৰহে। জনসংখ্যা কোনে নিয়ন্ত্রণ করব? স্বাস্থ্যমন্ত্রী আটাইতকৈ বেছি সময় এতিয়া বেলেগক স্বাস্থ্যমন্ত্রী দিছিলে, যদি আকৌ লৈ আনিলে বেলেগক স্বাস্থ্যমন্ত্রী দিলেও প্রকৃত স্বাস্থ্যমন্ত্রী তেওঁ আছিলে। গতিকে স্বাস্থ্যমন্ত্রী হয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করব পৰা নাই, মুখ্যমন্ত্রী হয়ে অবৈধ বিদেশীর অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করব পৰা নাই, অসম চুক্তি হয়ে চুক্তি রূপায়ণ মন্ত্রী হয়ে যেটো সীমান্ত সিল করব পৰা নাই, কাঁইটা তারার ব্যবস্থা করব পৰা নাই, বিফলতার দায়িত্ব কোনে লব? তেওঁ লব লাগিব। গতি জীবনের ভাবুকি অসমৰ মানুষের প্রতি যদি জীবনের ভাবুকি সৃষ্টি করেছে, সৃষ্টি করা অন্যতম মানুষগুলি হিমন্ত বিশ্ব শর্মা।
অসমত ইন্দি এলায়েন্স অফ ফাট সাধারণ নির্বাচনের বৈতরণী পার হওয়ার পাছতে আন দলরে সঙ্গ এড়িব বিচাৰিছে কংগ্রেসে, কারণ পাঁচ সমষ্টিত হবলগীয়া উপনির্বাচনত অকলে যুঁজিবলে সাজু হয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই সিদ্ধান্তক লৈ এতিয়া মিত্রজোঁটৰ আন দলৰ মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। উল্লেখযোগ্য যে বিজেপির প্রতিহত কৰিবলৈ লোকসভা নির্বাচনের পূর্বে গঠন হয়েছিল ইন্ডিয়া এলায়েন্স। লোকসভা নির্বাচনত ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে যুঁজ দিছিল এই ইন্ডি এলায়েন্সে, কিন্তু লোকসভা নির্বাচনের পিছতে উপনির্বাচনক লৈ কংগ্রেসে লগাইছে আউল। উপনির্বাচনত ইন্ডি এলায়েন্সক এলাগি করে অকলে নির্বাচনত অবতীর্ণ হওয়ার পক্ষত প্রদেশ কংগ্রেস, যার ফলত এতিয়া মিত্রদল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়েছে ইন্ডি এলায়েন্সর আন আন সহযোগী দল। ইফালে মিত্রতাক লৈ জিতেন্দ্র সিংয়ে ঘোষণা আগবাইছে, মিত্রতা থকা নথকাতো অসমৰ নেতৃত্ব সিদ্ধান্ত লব। কংগ্রেসের একমাত্র লক্ষ্য 2026 সনের অসম বিধানসভা নির্বাচন বলিহে জিতেন্দ্র সিংয়ে মন্তব্য করেছে। যে আমারা অ্যালায়েন্স থা ও পেলে সিফ লোকসভা চুনাব তাক হি থা, ইন্ডিয়া অ্যালায়েন্স সিফ আমারা ইয়া লোকসভা চুনাব তাক থা। আগে ক্যা হোনে ওয়ালা হ্যায় ও পার্টি কি সারি জো লিডারশিপ হ্যায় ও তয় করনে ওয়ালি হ্যায়। লিডারশিপ হ্যাঁ সব বেঠ কে তয় করি এআইসিসি রাজ এপিসিসি চাহতা হ্যাঁ জেলে সে আমার পাশ ইনফরমেশন আতি হ্যাঁ মনসা হ্যাঁ উপর এআইসিসি কার্য করতে হ্যাঁ পুরি ইন্ডিপেন্ডেন্স আমার প্রদেশ কি ইউনিট কো দে রাখি। আমি যেটা অ্যালায়েন্স করেছিল আমার যে বিরোধী ঐক্যমঞ্চ আজ রাতেপা লুইন গগৈ ডাঙরিয়া মোক কথা পাতিছে, তো মানে লুইন গগৈ ডাঙরিয়াকে কইছো যে আমার উদ্দেশ্য তো আসলে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন, সেটো মানে কেউ কথা উল্টি মারা নাই। মানে তেতিয়াও কইছো যে লোকসভা নির্বাচন আমি এলায়েন্স করছো আর আমি পার্যমানে চেষ্টা করি বিধানসভালকে এই এলায়েন্স থাকিব। তার উপনির্বাচনের শব্দ তো আমি নজানোই, আমি যেটা বিরোধী ঐক্য মঞ্চ বনাইছো তেতিয়া উপনির্বাচনের শব্দটাই নাছিলে। আর এতিয়া যদি আমার আমার লগত থাকা বিরোধী ঐক্য মঞ্চের দলে উপযুক্ত বিরোধী প্রার্থী যদি প্রক্ষেপ করে কোরবাত আমি চাম আলোচনা করি। আমি আমি তৃণমূল পর্যায়ের কথাখিনি যদি শুনাত কোনোবাই বেয়া পায় তো আমার উপায় নাই, আমি জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস বুথ কংগ্রেসক মাতি আনিছো যে আপনাদের আমাক কক আপনাদের কি ভাবিছে। এইখিনি যদি কংগ্রেস দলে আলোচনা করাটো যদি কারোবার আপত্তি আছে সেইখিনিত যদি কারোবার অনুমতি মই লব লাগে তেতিয়াহলে মোৰ কোনো উপায় নাই। ইট ইজ আই এম অলসো আন্ডার কম্পালশন যে আই হ্যাভ টু লিসেন মাই পার্টি গ্রাসরুট লিডার্স, দিস ইজ মাই কম্পালশন এন্ড মেবি সমবডি হ্যাভ আদার কম্পালশন আই ডোন্ট কেয়ার। ইফালে আগন্তুক উপনির্বাচনত কংগ্রেসে অকলে অবতীর্ণ হওয়ার বাবে প্রস্তুতি চলাক লৈ ক্ষুণ্ণ বিধায়ক অখিল গগৈ। কংগ্রেসে উপনির্বাচনের সিদ্ধান্ত সন্দর্ভত অচিরে বিরোধী ঐক্যমঞ্চর বৈঠক অনুষ্ঠিত করার আহ্বান বিধায়কগৰাকীৰ। যদি সঁচাকে কংগ্রেস দলে অকলশরিয়াকে উপনির্বাচন খেলিম বলে কৈছে এটো তেওঁলোকৰ ঐতিহাসিক ভুল। লোকসভা নির্বাচনত আমার সকলোরে সহযোগত অকনমান রিজাল্ট ভাল করার পাছত যদি কংগ্রেস দলের অহংকার হয়েছে, যদি কংগ্রেস দলে এতিয়া বিরোধী ঐক্যমঞ্চর আলোচনা নকরাকে অকলশরিয়াকে সিদ্ধান্ত লব খুঁজিছে, যদিহে দেই আপনি কোয়া মতে যদিহে এটো হয়েছে তেতিয়ালে নিশ্চিতভাবে কংগ্রেস দলের এই অহংকার ভাল অহংকার নহব, যদিহে হয়েছে। মই কংগ্রেস দলক এই মুহূর্তত বঙাইগাঁওর সার্কিট হাউসের এই ক্যাম্পাসের ভিতরের কংগ্রেস দলক জানাব খুঁজিছো যে যদি কংগ্রেস দলে ঐক্যবদ্ধ হয়ে আমি গোটেবিলাকে যেটা ইলেকশন খেলোতে রাইজর যেটু আমি সঁহারি লাভ করেছিলো সেটুকে একমাত্র কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন বলে ধরে লয় তেতিয়াহলে তেখেত সকলে মূর্খর স্বর্গত বসবাস করা হব, এটা ভাল কথা নহব, এটো একেবারে দুর্ভাগ্যজনক হব। আর মই ভাবু যে যদি দরকার হয় ঠিক আছে কংগ্রেসে যদি খেলে বেলেগ কথা, কিন্তু প্রথমতে বিরোধী ঐক্যমঞ্চের ভিতর আলোচনা হব লাগবে। আর বিরোধী ঐক্যমঞ্চের আলোচনা নকরাকে যদি কংগ্রেসে এনেকা কথা কয় যে অকলে তেওঁলোকে ইলেকশন খেলিব তেতিয়াহলে পরবর্তী ইলেকশন বিলাকত আমার আমার পৰা সহযোগিতা নাপাব। আর দরকার পড়লে তেতিয়াহলে আমিও তেতিয়াহলে নিজের স্ট্যান্ড ক্লিয়ার করে লম। ইফালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার একলা চলো নীতির পিছতে সরব লুরিণজ্যোতি গগৈ। বিরোধী ঐক্যবদ্ধর বিগত লোকসভা নির্বাচনত কংগ্রেসের যোগাত্মক ফলাফল আহিছে, কংগ্রেসে অভিজ্ঞতার শিক্ষা লব লাগিব, বিজেপিক পরাভূত করব বিচারে বিরোধী একলগ হবই লাগিব, অকনমান পরিবেশ ভাল হলেই কংগ্রেসক অত্যুৎসাহী নহবলৈ আহ্বান লুরিণজ্যোতি গগৈর।
2026 যাতে 2021 ভুলের পুনরাবৃত্তি নহয় সেই কথা কংগ্রেসে ভাবিব লাগে। এরা ধরার মাজত কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহণ করব লাগিব বলে লুরিণজ্যোতি গগৈয়ে উল্লেখ করেছে। 2024 চনের লোকসভার নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের মূল আমি যদি আমি ভাল ফলাফল পালো তার মূল কথাটাই আসলে আমি ঐক্যবদ্ধভাবে যুঁজিছিল আর সেই কথা আমি আজিও বিশ্বাস করো। 2026 চনের বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন সকলতে আমি ঐক্যবদ্ধভাবে যুঁজিব লাগিব। আমার মূল লক্ষ্য কি, আমি বিজেপিক পরাভূত করা আর সমগ্র দেশতে তার একটা লহর, পরিবর্তনের লহর ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কিছু যুগাত্মক পরিবেশ সমগ্র ভারতবর্ষলৈ আহিছে, মানুহে অকমান উশাহ নিশাহ লওয়ার একটা পরিবেশ আহিছে। গতিকে আমি দেশের গণতন্ত্র বসাব লাগিব, দেশের সংবিধান বসাব লাগিব। গতিকে আমার প্রথম দায়িত্ব এইটাই থাকিব যে আমি সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমি যুঁজিব লাগিব, যুঁজি বিজেপিক অসমত পরাভূত করব লাগিব। গতিকে এনেকা ধরনের কিবা বহু বিষয় আহিছে, গতিকে মই বিরোধী ঐক্য মঞ্চ সাধারণ সম্পাদক হিসাবে মোর দায়িত্ব এইটাই যে আমার এই যে মূল কথা, এই কথাটা যাতে আমি ধরে রাখি পো, তার কারণে মই মোর ফলের কবলগিয়া বক্তব্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আইছে, তেওঁলোকর অবজারভার আইছে, তেওঁলোককো কম যে আমার মূল লক্ষ্যটো হল যে অসমত আহি থাকিবলগা দিন সমূহত এইখন যিখন সরকার, ফেসিস্ট যিখন সরকার, যিখন সরকারের অহংকার, অহমিকা, তেওঁলোকর চূড়ান্ত অত্যাচার, চারিওফালে তেওঁলোকে যে ধরনের মানুহক প্রলোভন, বিভাজন, সংকীর্ণতা, ধর্মীয় উন্মাদনা এইবোৰৰ যোগেদি সমাজ ভাঙিব খোজা কথাবোৰৰ বিপরীতে বিরোধিতাৰে বহুতে বিজেপি ত্যাগ করবলে ওলাইছে। গতিকে তেনেকুৱা এটা ভাল সময়ত আমি সকলে সকলে সংযমী হৈ আমার মূল লক্ষ্যের প্রতি লক্ষ্য রাখি, মানে অর্জুনে যেনেকৈ মাছৰ চকুলে কাঁড়টুৱাই রখি আছিল, আমি সকলে সংযমেৰে, ধৈর্যৰে ভবিষ্যতৰ কথা চাই যুক্তিৰে আমি সকলো আগবাঢ়িব লাগিব। এক আমার শক্তিটোৱে হল একতা। 2024 চনের নির্বাচন অসম যদি চায় বা সমগ্র ভারতবর্ষ যদি চায়, সকলতে একতার কারণে বহুত ইন্ডিয়া এলায়েন্সর বহুত ধরনের কথা বতরা চলিলে, ঘাত প্রতিঘাত চলিলে, শেষত এক হয়ে থাকার কারণে ইউপি এটু রিজাল্ট, আমি আরো দুই একটা সিট পালো হলে, আমি স্ট্র্যাটেজিক্যাল ম্যানেজমেন্ট, পলিটিক্যাল যে স্ট্র্যাটেজিক্যাল ম্যানেজমেন্ট যদি প্রপারলি করব পড়া হলে, আমার কবাত দুই একটা অলপ সলপ বিফলতা থাকি গেছে, কিন্তু সেইবর আমি শিকিব লাগিব, আমার ভুলবরপা আমি শিকিব লাগিব, শিকি আমি আগবাহিব লাগিব। আর যদি আমার লক্ষ্যই হয় বিজেপিক পরাভূত করা, তেতিয়াহলে এক হয়ে থাকার ঐক্যবদ্ধতার বিকল্প নাই, এটা মই বিশ্বাস করো। এইটো ডেফিনেটলি বিচারিবই দলের কর্মকর্তা, আমার দলের কর্মকর্তাও বিচারিব জাহাজের সিনত। মোক যেনেকে যাবার বহুত আপনাকে সুদিছিলে যে আপনাদের হাতের সিনত খেলবেন, কিয় খেলিম, মোর একটা দল আছে, সরু হব পারে, নতুন হব পারে, কিন্তু স্বাভিমান সবরে আছে, গতিকে এইটো বিচারিব। কিন্তু গণতন্ত্র কি, গণতন্ত্রত সদায় আলোচনা বিলোচনার পিছত সিদ্ধান্ত হয়, তর্ক হব, বিতর্ক হব, ডিবেট বহুত হব, তারপর যদি সিদ্ধান্ত ললে বিজেপিক পরাভূত করব, আমার লক্ষ্য এইটো আমি পাহরি যাওয়া নাই, কোনেও বিজেপিক পরাভূত করব, এটো মৌলিক কথা। এদিন পূর্বে কংগ্রেসের সঙ্গে সমাগত উপনির্বাচন মিত্রতা সন্দর্ভত পুনের আলোচনা করম বলে কোয়ার পিছদিনাই পুনের কংগ্রেসের সঙ্গে মিত্রতা নকর কথা ঘোষণা অখিল গগৈ। অখিল গগৈয়ে কলে উপনির্বাচন কংগ্রেসে অকলে খেলিব বিচারিলে খেলিব পারে, বিগত লোকসভাত কংগ্রেসের ফলাফল উন্নত হওয়ার বাবে বিরোধী ঐক্য মঞ্চর অরিহণা আছে, কি কারণত ভূপেন বরাই উভত গুড়ে নাচিছে সেই কথা নাজানো বলে মন্তব্য অখিল গগৈ। ভূপেন বরা ডাঙরিয়ায় কৈছে যে তেওঁলোকৰ দলৰ মানুহে কৈছে যে উপনির্বাচন অকলে খেলিব লাগে, তেওঁলোকৰ দলৰ কমিটিবিলাকে কৈছে যে উপনির্বাচন একেলগে খেলিব লাগে, আৰু ভূপেন বরাই তাকে সাপোর্ট করে আসলতে একটা বাক্য কৈছে যে যাবার আমি সিডলি এৰি দিছিলোঁ বিপিএফক, এতিয়া নাই, যাবার আমি সিপিআই এমএলক বিহালি এৰি দিছিলোঁ, কিন্তু বিহালিত তেওঁলোকে আমাতকৈও বেয়া করলে, গতিকে এটোর প্রমাণিত হয়, এটোর ধারণা করব পাৰি, আজির প্রেস মিট যেহেতু মই শুনা নাই, এটোর ধারণা করব পাৰি যে ভূপেন বরা ডাঙরিয়ায় আসলতে এই পাঁচখন বিধানসভার উপনির্বাচনত অকলে খেলার কথাটুকে মোটামুটি কব খুঁজেছে। যদি ভূপেন বরা ডাঙরিয়ায় সচাকে এই পাঁচখন বিধানসভা ইলেকশন অকলে খেলিব খুঁজছে, খেলিব পারে, তেতিয়াহলে ডেফিনেটলি আমার তেখেতসকলৰ প্রতি অকলে খেলিলে নিশ্চিতভাবে আমার সহযোগিতা না থাকিব। কিন্তু ভূপেন বরার কারণে ডাঙর সুযোগ আছিলে, কংগ্রেস দলের কারণে বিশেষ সুযোগ আছিলে যে আটাইকেইটা রাজনৈতিক বিরোধী দলের যার ঐক্য মঞ্চ হয়েছিল তেওঁলোকৰ লগত কথা পাতি থলে কি জানি কংগ্রেস দলকে উপনির্বাচনত সকল রাজনৈতিক দলে সমর্থনে দিলেহেতেন, গতিকে তেওঁলোকে সকলোরে সহযোগত
এবার উপনির্বাচনটো হয়তো খেলিব পারিলেহেতেন। কিন্তু কি কারণত উভত গুড়ে নাচিছে মইতো নাজানো, কি কারণে উভত গুড়ে নাচিছে সেইটো কথাটো মই নাজানো, কিয়নো আগতীয়াকে অকলে খেলার কথা কৈছে এটো আমি নাজানো। কিন্তু আমি এটো কথা জানো যে 2024 চনত কংগ্রেস দলের অসমত যে অলপ অবস্থাটো ভাল হৈছে, ভাল হওয়ার মূলতে হল বিরোধী ঐক্যমঞ্চ। আমি দেখিছো যে একদম মানুষে অপেনলি কয়, অপেনলি আমার আগত অপেনলি মিটিংতে কয়, অপেনলি আনকি ধুবুরীত যেটা আপনার হেৰিবিলাক কৰি আছো, কি কয় আপনার কেম্পেইনিংবিলাক কৰি আছো, নির্বাচনী সভাবিলাক মিটিংতে ঠিয় হয় মানুষে চিঞৰি দিয়ে যে আমার কংগ্রেসের উপর আস্থা নাই, কিন্তু আপনার সকল লগ লাগিছে কারণে আমি বিজেপি খরুয়াবলে এবার ভোট দিম, এনেকে বলে কয়। গতি যি সময়ত কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ঘুরি আহিবৰ কারণে একটা পরিবেশ হয়েছে, একটা সুবর্ণ সুযোগ, হিস্টোরিক্যাল একটা সুযোগ অপরচুনিটি লাভ করেছে, সেই সময়ত যদি কংগ্রেসে মানে অহংকার করে নিশ্চিতভাবে কংগ্রেসের প্রতি মানুষের ধারণা বেয়া হব। আর আজির দিনটলৈকে রাইজর দলে উপনির্বাচন খেলিব নে নেখেলিব এই সিদ্ধান্ত লওয়াই নাই, এই সিদ্ধান্ত আজিলেকে লওয়াই নাই। আমি কর্মীর মতামত মাত্র লই আছো, আজি যে বঙ্গাইগাঁওত কর্মীসকলের মতামত ললো, ঠিক তেনেকে বেলেগ বেলেগ সমষ্টিত আমি কর্মীসকলের মতামত লই আছো। সেই সময়ত বিরোধী পক্ষক নচ্ছাদ করে যদি, মই নাজানো আপনাদের কৈছে আই ডোন্ট কেয়ার বলে কৈছে, কার কথা কৈছে সেটাও মই নাজানো, নোচোয়াকে কই দিয়াটো ভুল, কিন্তু তথাপি মই এটা কথা কম, যদি তেনেকুৱা ধরনের যদি অহংকারী কথা কোনোবাই কৈছে তেতিয়াহলে নিশ্চিতভাবে তেওঁলোকর এই যে অকণমান জনপ্রিয়তা ঘুরি আহিছে, বিজেপিক যে বেয়া পাইছে, অকণমান যে লক্ষণ এটা দেখা দিছে, সেইটোৱে এতিয়া মূরত উঠিছে। আর তেতিয়াহলে যদি সচাকে এনেকুৱা ধরনের মানুষের মূরত উঠে, তেতিয়াহলে যোৱা 15 বছর কংগ্রেসের শাসনকালের কথা অসমের মানুষের মনত পেলাব। কংগ্রেসে অকলে খেলার সিদ্ধান্তটো আমি ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়ার যোগেদি গম পাইছো। আমার দৃষ্টিভঙ্গীত এই কংগ্রেসের দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তর লগত আমি স্বাভাবিকতে দ্বিমত প্রকাশ করেছো। কারণ ভারতবর্ষত হয়ে যাওয়া লোকসভা নির্বাচনত এটা কথাই সাব্যস্ত হয়েছে, যত আমি সার্বিকভাবে ঐক্যর সপক্ষে একেলগে নির্বাচন খেলিছো, তাত আমি আশা করা ধরনের ফলাফলটো লাভ করেছো। যতেই এনেকুৱা ঐক্য বিনষ্ট হয়েছে তাতেই ফলাফলটো বেয়া হয়েছে। অসমত কংগ্রেসে 3খন আসনত জিকিছে, কিন্তু 3খন আসনত জিকার মাজেদি যে কংগ্রেসে যদি ভাবি লৈছে যে সার্বিকভাবে অসমত সকল জনসাধারণে তেওঁলোকক সমর্থন করেছে, এইটো সঠিক সিদ্ধান্ত নহয়। আর কংগ্রেসে লাইক মাইন্ডেড গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলবিলাকৰ লগত আলোচনা করে যদি 5টা সিটতে কংগ্রেসে খেলার সিদ্ধান্ত হয়, সকলে একমত হয়, তেতিয়া আমার কবলগা একো নাই। কিন্তু কোনো ধরনের আলোচনা বিলোচনা নকরাকৈ কংগ্রেসে একপক্ষীয়ভাবে যে ধরনের সিদ্ধান্ত ঘোষণা করেছে 5টা সমষ্টিত নির্বাচন খেলিব, ই ঐক্য বিনষ্ট করব। আর 2026 চনের বিধানসভা নির্বাচনত যদি এই ধরনের দৃষ্টিভঙ্গীরে কংগ্রেসে আগবাড়ে, তেতিয়াহলে নিশ্চিতভাবে বিজেপি লাভবান্বিত হব। 2024 চনের লোকসভার নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের মূল আমি যেটো আমি ভাল ফলাফল পালো তার মূল কথাটোই আছিল আমি ঐক্যবদ্ধভাবে যুঁজিছিল, আর সেই কথা আমি আজিও বিশ্বাস করো। 2026 চনের বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন সকলোতে আমি ঐক্যবদ্ধভাবে যুঁজিব লাগিব। আমার মূল লক্ষ্য কি, আমি বিজেপিক পরাভূত করা। আর সমগ্র দেশতে তার একটা লহর, পরিবর্তনের লহর ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কিছু যুগাত্মক পরিবেশ সমগ্র ভারতবর্ষলৈ আহিছে, মানুষে অকমান উশাহ নিশাহ লওয়ার একটা পরিবেশ আহিছে। গতি আমি দেশের গণতন্ত্র বসাব লাগিব, দেশের সংবিধান বসাব লাগিব। গতি আমার প্রথম দায়িত্ব এইটাই থাকিব যে আমি সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমি যুঁজিব লাগিব, যুঁজি বিজেপিক অসমত পরাভূত করব লাগিব। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন বর্তমান লাইভত আছে, এই সমগ্র বিষয়বর সন্দর্ভত কিছু তথ্য আমাক জানাব। বিপুল বর্মন, এই তো স্বাভাবিকতেই দুর্ভাগ্যজনক হব যদিহে সচাকৈ এনে ধরনের মাজত সম্পর্কর ফাট মিলিছে, সচাকৈ যদি এজনের আনজনের কথা নিমিলে, নহয়নে বিপুল?
প্রাঞ্জল এনেকা কথা চাওক, ইন্ডি এলায়েন্স হওয়ার আগতে বিরোধী ঐক্যমঞ্চ গঠন হয়েছিল আর তেতিয়া কিন্তু উপনির্বাচন যে হব এই কথা কোনো নাজানিছিল, কারণ কেউ এই তো 2026 সনের লোকসভার কারণে বিরোধী ঐক্যমঞ্চ হয়েছিল আর 26 সনের বিধানসভার বাবে, গতি এটা উপনির্বাচন হল ধলাই হোক বরাক উপত্যকার ব্রহ্মপুত্র উপত্যকার চামগুড়ি বা বিহালী আর বঙ্গাইগাঁও বা সিদলি এই পাঁচটা সমষ্টির যে উপনির্বাচন হব ইয়ার কারণে কিন্তু আগতে এনে ধরনের বিরোধী ঐক্যমঞ্চ কথা পাতা নাছিল বলে ভূপেন কুমার বরাই জানাইছে আর আমিও সাংবাদিক হিসাবে তেনে বাতরি আমি সংগ্রহ করেছিলাম। আজি বর্তমান পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং গুয়াহাটী লিলি হোটেলত চলি আছে, তিনদিন ধরে কংগ্রেসের এই মারাথন বৈঠক চলি আসলে, কিছু সময় পিছত এই বৈঠক শেষ হব, কিন্তু এই মুহূর্তে গোটে কথাখিনি পাতিবলে আমার উপস্থিত আছে এপিসিসি মিডিয়া কোষের অধ্যক্ষ এসময় আমার সাংবাদিক বেদব্রত বড়া ডাঙরিয়া। বর্তমান সময় কি ধরনের মিটিং চলি আছে আর গোটেই এই এলায়েন্স সম্পর্কে অকমান জানাকছো। প্রথমে মই এলায়েন্সের কথা কইছো যে বিরোধী ঐক্যমঞ্চর মই যেহেতু সমন্বয়ক এতিয়াও, বিরোধী ঐক্যমঞ্চর যে বৈঠক সেই বৈঠক এতিয়া অনুষ্ঠিত হওয়া নাই আর এই কংগ্রেসের নিজস্ব একটা সিদ্ধান্ত যে অখিল গগৈ ডাঙরিয়া, লুৰিণজ্যোতি গগৈ বা আন আন দলের কংগ্রেসে এই যে পাঁচটা বিধানসভার উপনির্বাচন হব সেই উপনির্বাচন প্রার্থী আছেন নাই সেই কথাবিল আমার যা তিন দিন ধরে মারাথন এক বৈঠক হয়েছে, সেই বৈঠকত পাঁচটা বিধানসভা সমষ্টির উপনির্বাচন আর আমার জোনেল মিটিং নর্থ ব্যাঙ্ক বা ইস্ট ব্যাঙ্ক বরাক তেনেকে পাহাড় আমার বৈঠক চর্চা চলিছে, বৈঠক হয়েছে আর তৃণমূল পর্যায়ের ব্লক পর্যায়ের মন্ডল পর্যায়ের জেলা পর্যায়ের সকল নেতাই মন্তব্য আগবাইছে আর তাত দেখা গেছে কংগ্রেসের ভেটি শক্তিশালী করবর কারণে এই যে বিরোধী ঐক্যমঞ্চের আন আন দলের আমার যে সমন্বয় আসে আমি নিজে কাম করলে তাতক ভাল ফল পয়ার একটা প্রস্তাব দিছে, সেই কথাটো নিশ্চয় আলোচনা হব আর অখিল গগৈ ডাঙরিয়ায় ইমান ততাভূতাকয় ইমান উৎপাত করেছে যে কংগ্রেসে সাংঘাতিক ধরনের একটা বেয়া কাম করবলে গেছে, কংগ্রেসক রাইজে মেন্ডেট দিছে আর কংগ্রেসে কি করবেন কংগ্রেসে জানে কংগ্রেসের ভিতর খবর এতিয়া কংগ্রেসের 26ক লক্ষ্য করে কংগ্রেসের স্ট্রেটেজি মিটিং হয়ে আছে, পলিটিক্যাল এফেয়ার্স কমিটির বৈঠক হয়ে আছে, এখন শীর্ষ পর্যায়ের এখন বৈঠক, এই বৈঠকত কংগ্রেসের সকল জ্যেষ্ঠ নেতা আছে, জিতেন্দ্র সিংজি ডাঙরিয়ার নেতৃত্বত বৈঠক হয়েছে। এখানে মোক সুদিবলগিয়া আছে যে লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া কিছু সময় আগতে তেখেতে উধাত উখাই আহিছিলে আর তেখেতে ইয়াত কিন্তু শীর্ষ নেতৃত্বক লগ করেছে, গতি এলায়েন্স নহব বলে গম পাই তেখেতে আহিছে নেকি? লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া কথাটো বুঝি পাইছে যে পাঁচটা বিধানসভা সমষ্টির উপনির্বাচনত প্রার্থী নাই, জাতীয় পরিষদের প্রার্থী নাই, গতিকে প্রার্থিত্ব দিয়ার কোনো কথা নাই বা কংগ্রেসে যে সিদ্ধান্ত লৈছে ভাল সিদ্ধান্ত বলেই হয়তো ভাবিছে, গতিকে অখিল গগৈ বুঝালে কথাটো বুঝি পাব, হয়তো বুঝি পোৱা নাই, সেইভাবে আমি ভাবো যে অখিল গগৈ লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়ায় পাঁচটা উপনির্বাচনত কংগ্রেসের প্রার্থীক সমর্থন জানাব বলে আমি আশা করো আর আমার সভাপতিয়ে নিজের স্থিতি ইতিমধ্যে কৈছে, কিন্তু গোটেই বিষয়টো মানুহক বিভ্রান্ত করব নাপায়, আমি আঞ্চলিক রাজনীতিক লগত লৈ কংগ্রেসে আগবাড়িছে 2026লৈকে আগবাড়িব বলে রাজহুয়াভাবে ইতিমধ্যে ঘোষণা করে দিছে আর আজির যে স্ট্রেটেজিক্যাল বৈঠক ইয়াত চলি আছে এই বৈঠকত কি হল কিছু সময়ের পিছত আমার সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া আছে, প্রদ্যুৎ বড়ুয়া ডাঙরিয়া আছে, রকিবুল হুসেন ডাঙরিয়া আছে, সভাপতি ভূপেন কুমার বড়া ডাঙরিয়া আছে, তেখেতসকলে আপনাদের জানাবো এখন বৈঠক অনুষ্ঠিত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এ আসলে বেদব্রত বড়া ডাঙরিয়া, তেখেতে সুন্দরভাবে এই তিনদিনের কার্যসূচী কেন ধরনের হল আজ কিছু সময় পিছত তেখেতসকলে সংবাদমেল দিব ভূপেন কুমার বড়া ডাঙরিয়া, সেই কথাই আমাক জানিবলৈ দিছে এই মুহূর্তে। প্রাঞ্জল ধন্যবাদ। বিপুল বর্মা, আর বহু খবর আছে, জনাই থাকিম বিরতির পাছত। এইটো মাইথান স্টিল নহয়। ও, উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। এইটো মাইথান স্টিল নহয়। ও, উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল। জাম্পর লগতে শরীর চর্চা,